থেকে পার্থ চট্টোপাধ্যায়, তারপর অশোক সাহা আর আজ অনুব্রত মণ্ডল গ্রেপ্তার। একেবারে কেন্দ্রীয় সংস্থা কিন্তু তৎপর, তাহলে কি নজরটা রাজ্য থেকে কোমর বেঁধে কি নেমেছে কেন্দ্রীয় সংস্থা? দেখো, রাজ্য থেকে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সংস্থা নিজে নিজে সবটা নেমেছে তেমন নয়। অধিকাংশ ক্ষেত্রেই কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, জনস্বার্থে মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, কখনো সিবিআইকে মামলা তদন্ত করতে বলেছে, কখনো ইডিকে তদন্ত করতে বলেছে। ইডিকে যে মামলাগুলো তদন্ত করতে বলেছে সেই তদন্তেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, বিপুল পরিমাণ অর্থ এবং সোনা উদ্ধার হয়েছে। এবং একই সঙ্গে এই যে সিবিআই গতকালকে শিক্ষক নিয়োগের যে উপদেষ্টা কমিটি, সেই কমিটির যে সদস্য শান্তি সিনহা, এসপি সিনহা এবং অশোক সাহাকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারি চলছে, অন্যদিকে এই যে অনুব্রতর গ্রেপ্তার, অনুব্রতর গ্রেপ্তারটা কিন্তু এখনও পর্যন্ত যেটা হচ্ছে তদন্তে সহযোগিতা না করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো হচ্ছে একদিকে কয়লা পাচার, একদিকে গরু পাচার, অন্যদিকে রয়েছে ভোট পরবর্তী হিংসাতে যে মামলা হাইকোর্ট তদন্ত করতে বলেছে সিবিআইকে, সেই মামলাতেও অনুব্রত বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং তুমি জানো যে এই যে বোলপুর শান্তিনিকেতন, কবিগুরু শান্তিনিকেতন, সেখান থেকে কিন্তু কলকাতার আর এক শান্তিনিকেতন বিল্ডিংয়ের দিকেই বারবার ইঙ্গিত আসছে। ইতিমধ্যে সিবিআই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে জেরা করে এসছে কয়লা পাচার মামলায়। ফলে সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতা যে দুর্নীতির সাথে আপাতমস্তক জড়িয়ে গেছে তার একটা প্রমাণ কিন্তু ইতিমধ্যে এইসব তদন্তে উঠে আসছে, যার জেরেই শাসক দলের একের পর এক নেতা মন্ত্রীকে গ্রেপ্তার হতে হচ্ছে। তুমি জানো ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট ইডিকে বলেছে যে আগামীকাল অর্থাৎ 12 আগস্টের মধ্যে জানাতে হবে যে 19 জনের বিরুদ্ধে যে 19 জন রাজ্যের মন্ত্রী বিধায়ক তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, অর্থাৎ তারা ভোট নির্বাচনে দাঁড়ানোর সময় যে অ্যাসেট ডিক্লিয়ারেশন দিয়েছে, সেই অ্যাসেট ডিক্লিয়ারেশনে তাদের সম্পত্তি এত গুণ বেড়েছে যেটা বেশ বিস্ময় লেগেছে। এবং সেই কারণেই হাইকোর্ট ইডিকে বলেছে যে তোমরা এই মামলাটা তদন্ত করে দেখো, সেই তদন্ত ইডি করবে কি না সেটা আগামীকাল ইডিকে জানাতে বলেছে হাইকোর্ট। ফলে সব মিলিয়ে তুমি যদি দেখো যে রাজ্যে এই মুহূর্তে শাসক দল কিন্তু চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়েছে, কোনোভাবেই তারা বেরোবার পথ খুঁজে পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এবং তার ফলে উৎফুল্ল একদম বিরোধী শিবির, একদিকে বিজেপি, অন্যদিকে সিপিএম, অন্যদিকে কংগ্রেস, সবাই আলোচনায় থাকবো। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমলেন্দু মণ্ডল। অমলেন্দু, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? আজকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারবে? অনুব্রত মণ্ডল নিজেও গ্রেপ্তার না হওয়ার জন্য যত রকম রক্ষা কবচ তিনি ব্যবহার করেছেন, কিন্তু সিবিআই তাকে গ্রেপ্তার করেছে। আজকে রাখি পূর্ণিমার দিন, বহু জায়গায় তৃণমূলের তরফ থেকে রাখি পূর্ণিমার একটা উৎসব করার কথা ছিল, কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেও রামপুরহাট সহ বিভিন্ন জায়গায় মৌন ভাবে পালিত হয়েছে রাখি পূর্ণিমা। এবং এই বিষয়ে আমরা জেলার চেয়ারম্যান যিনি রয়েছেন, তৃণমূলের চেয়ারম্যান তথা রামপুরহাটের বিধায়ক এবং ডেপুটি স্পিকার রাজ্যের, তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি আজকে সাংবাদিকদের সামনাসামনি হতে চাননি, এ বিষয়ে কিছু বলতে চাননি। একবারই অমলেন্দু, এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে আসানসোল বিশেষ আদালত, সেখানে আজ তোলা হতে পারে অনুব্রত মণ্ডলকে, সেই বিষয়ে এই মুহূর্তে তোমার কাছে কি খবর রয়েছে? অনুব্রত মণ্ডলকে আসানসোলে আজকে তোলা হতে পারে এটা জানার পরেই বীরভূম জেলার কংগ্রেস সভাপতি, জেলা সভাপতি, তিনিও তার বিবৃতি দিয়েছেন এবং সিবিআইকে ধন্যবাদ জানিয়েছেন যে যিনি নিজেকে বীরভূমের মুখ্যমন্ত্রী মনে করতেন বা যার কথায় পুলিশ পর্যন্ত কাজ করতে পারত না, পুলিশকে বম মারা নির্দেশ দিয়েছেন, তিনি আজকে গ্রেপ্তার হয়েছেন। সেই খুশিতে রামপুরহাটে বীরভূমের যিনি কংগ্রেসের সভাপতি রয়েছেন মিল্টন রশিদ, প্রাক্তন বিধায়ক আসন কেন্দ্র, তিনি আজকে সিবিআইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একবারই অমলেন্দু, আরো একটা বিষয় জানতে চাইবো, যে বীরভূমের সাধারণ মানুষ বা কর্মী সমর্থকদের এই গ্রেপ্তারির পর কি প্রতিক্রিয়া? দেখো, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটা আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি, মানে ফেসবুক পোস্টে, মানে বহু মানুষ যারা তৃণমূল করেন তারাও কিন্তু অনুব্রতর গ্রেপ্তারির বিষয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছেন, বিরোধীরা তো করছেনই, বিরোধীদের প্রত্যেকটা ফেসবুক গ্রুপে আজকে অনুব্রত অ্যারেস্ট হওয়া, মানে তারা চরম খুশি। এবং এমনও পোস্ট হয়েছে যেখানে যে আজকে রাখি পূর্ণিমা, মিষ্টির দোকানে মিষ্টি নেই,
কিন্তু মিষ্টিটা রাখি পূর্ণার জন্য শেষ হয়নি, শেষ হয়েছে অনুব্রত মণ্ডলকে ধরার জন্য। এমনও ফেসবুক পোস্ট হয়েছে আজকে বীরভূম জুড়ে।